কি নিয়ে কথা বলবো? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন? মসজিদ। এবার বলুন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। বাজার, কিন্তু এমন বাজার যেখানে জুয়ারটা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আশ্রয় নাই। এই বাজার গুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলে মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না? এরকম বাজারে কৃষ্ণ চাইছে আমাদের, যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আশ্রয় নাই। তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফেকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কর, বউ বলে কত তোমার, বল যে 50,000, তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবে, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে দেই নাই, সকালে 50,000 কইছে এই তো দেই নাই, পানি ভিতরে কি আর উপরে শুকনা কেন? আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন? বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। দ্য পারসন হু ডিসিপ্টস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মুসলমানরা কি ধোকা দিতে পারে না? খাদ্যে ভেজাল দিতে পারে না? ওজনে কম দিতে পারে না? মাছে ফরমালিন দিতে পারে না? ক্যান্ডালবাজি করতে পারে না? চাঁদাবাজি করতে পারে না? ক্যাসিনোর ব্যবসা করতে পারে না? পারে পারে না? সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি। ধোকাবাজে পড়ে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ, সবাই বলে মসজিদ। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। বাজার, হাদিসটা সাহি সাহি বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব ইসলামের একটা অভ্যেস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কোবা, মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন, এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে একটা মাকবুল উমরা করলে যে সব ওই সব আল্লাহ আমল নামে দিয়ে দিবে। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলে মসজিদে নববী। মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন, লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহ হাবিব বললেন মুশরিকদের কবর গুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ, স্থাপিত হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এখানে 10 বছর বিষ্ণু সাহেব ইমাম ছিলেন, খতিব ছিলেন, এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব, তারা বিষ্ণু ঈসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি,
আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? আল্লাহ। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবনে বরকত দিবে কে? আল্লাহ। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনো ভাবে কল্যাণকর হতে পারে না। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না? না, এরকম ছিল না। না, বালুর ফ্লোর। কিসের ফ্লোর? বালুর ফ্লোর। ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদ কে আবাদ করতে হবে। কি করতে হবে? আবাদ করতে হবে। হাওয়া কি করতে হবে? আবাদ করতে হবে। আমরা যে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করি। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله. নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে, তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী, ঠিক না? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে, পাঁচটা গুণ আর কোয়ালিটি থাকবে যারা মসজিদের আবাদ করবে। এক নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আবার তাদের দুই নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নম্বর গুণ, তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে, ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আসার নাই। মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আসার নাই। সেটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়ুন। আপনি ক্যাশিয়ার, প্রসাদ দক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা ঢুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক না? এজন্য আল্লাহ বললেন, মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়, মসজিদে যে সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজীব, রব্বিয়াল আলা রব্বিয়াল আজীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজীম। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ।
এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আল্লাহ। আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমল করে, বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালা ইয়াখশা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না, তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহ। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কথাটা কা? আল্লাহ। এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই চার পাঁচজন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে পাঁচটা কাজ করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই এখানে? মাইক নাই কই? কি নাম তোমার নাকি? সুরেলা? নাই কোনো সুর তোমার মাইকে? নাম দিচ্ছে সুরেলা।